আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি আমি সকাল থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুর অবধি, সকালে কি খেলাম আর দুপুরে কি রান্না করলাম এগুলো। তো সকালে নাস্তাতে আজকে পরোটা আর ডাল। আজ শুক্রবারের দিন, শুক্রবারের সকাল, ঘুম থেকে লেটে ওঠা সবই লেট। তো চা অবশ্যই করতে হবে, আমি লাল চা করতেছি। আদা আর তেজপাতা দিয়ে আমি লাল চা করে নিচ্ছি। আমাদের তিনজনের জন্য 3 কাপ চা করব। চা করে সকালে নাস্তা শেষ করব, শেষ করে দুপুরে রান্নায় যাব। তো আমার হাজবেন্ড সকালে নাস্তা করে বাজারে চলে গিয়েছে। তো বাজার থেকে ও একটি মাছ নিয়ে আসছে, ওই মাছটি আজকে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। অবশ্যই অবশ্যই আপনারা পাশে থাকবেন। তো মাছটি 1 কেজি 200 গ্রাম ওজনের একটি মাছ নিয়ে আসছে। এখান থেকে আমি এর মাছটা কেটে রান্না করব আজকে দুপুরের জন্য। তো আমি মাছটা কেটে সাইজ করে নিই আর কি। আমার মাছটা কাটা ধোয়া হয়ে গেছে, আমি এখান থেকে 3 পিস মাছ নিয়েছি। আমি মাছটা অনেক বড় করে কাটিনি, একটু চিকন করে কেটে নিয়েছি, কারণ এটা ভাপা করব, বেশি মোটা করলে হয়তো ভেতরটা কেমন হবে, এজন্য আমি একটু চিকন করে কেটে নিই আর কি। ইলিশ ভাপাতে লাগবে সরিষা, সরিষা তো সরিষা আমার কাছে সাদা সরিষা নাই, আমি কালো সরিষাটা একটাই নিয়েছি। আমি সরিষাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন, সমস্যা নাই। আর সরিষা পিষা বা ব্লেন্ড যেটাই হোক, সরিষার সঙ্গে অবশ্যই রসুন আর কাঁচামরিচ এই দুটো অ্যাড করবেন। এই দুটো অ্যাড করলে সরিষার যে তিতাভাব, এই তিতাভাবটা থাকে না। তো আমার সরিষার ভেতরে আমি পেঁয়াজ অ্যাড করলাম, পেঁয়াজটাও পেস্ট করে নিলাম। এখন আমি মাছটা মেখে নেব। আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচটা একটু কমই দিব, কারণ ওখানে আমি কাঁচা মরিচ 4টে দিয়েছি, এই জন্য 2টা মিলে ঝাল। একটু জিরের গুঁড়া দিলাম, খুব সামান্য, আর একদম আদা রসুন পেস্ট না দিলেও চলে, বাট আমি অল্প একটু খুব সামান্য অ্যাড করব। এখন আমি মাছটা খুব সুন্দর করে মেখে নেব। ইলিশ ভাপাটা মূলত অনেকে অনেকভাবে করে, বাট আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণটা যে যার মতো পরিমাণ বুঝে স্বাদ মতো দিতে হবে। তো আমি এখন মাছটা খুব সুন্দর করে মেখে নিই, এটা হাত দিয়ে মেখে নিলেই ভালো হয়। মেখে নিয়ে আমি বাটিতে সেট করে দেব, আমি যে বাটিতে ভাপে বসাবো সে বাটিতে দিয়ে দিব। তো আমি মাছের ভেতরে সরিষার তেল অ্যাড করলাম, আর ইলিশ ভাপাতে অবশ্যই সরিষার তেলই দিতে হবে, এখানে সয়াবিন তেলটা দেওয়া যাবে না। সরিষার তেল দিলে সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগে। তো আমার মাছ মাখা হয়ে গেছে, সরিষার তেলটা দেওয়ার পর আরও সুন্দর ফ্লেভার আসছে। তো এখন আমি মাছটা বাটিতে সেট করে নিচ্ছি। বাটিতে সেট করে নিয়ে আমি আজকের ভাপাটা করব রাইস কুকারে, আমি চুলাতে করব না, রাইস কুকারে ইলিশের ভাপাটা করব। তো আমি রাইস কুকারে পানি দিয়েছি, স্ট্যান্ড দিয়ে দিলাম একটি, এখন আমি এর ভেতরে বাটিটা বসিয়ে দেব। তো আমার বাটিটাতে মাছের পরিমাণ কম, এই কারণে পানিতে মানে বসে থাকতেছে না, ভেসে আসছে। তো এই কারণে আমি এর উপরে ভারী একটা কিছু দিব। তো আমি একটি তালা দিয়ে দিলাম, ভারী অন্য কিছু ছিল না, তালাটাই দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পরে আমি মাছটা নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে দিব। আমি রাইস কুকারটা অন করে দিলাম। এরই মধ্যে আজকে আমি সাথে পটল ভাজা করব, আপনাদের সঙ্গে শেয়ার করি। এই তো আমি যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পটলটা এরকমভাবে কেটে নিয়েছি, চামড়াটা চেষে নিয়েছি, আর সাইড দিয়ে একটু খাস কাটার মতো করে কেটে নিয়েছি। এরকম করে পটল ভাজা করলে দেখতে অনেক সুন্দর লাগে, খেতে তো স্বাদ একই বাট দেখতে সুন্দর লাগে। তো আমি পটল ভাজাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো, মরিচের গুঁড়া 1 চামচ দিলেই হবে। আর আদা রসুন পেস্ট এটা অপশনাল, চাইলে দিতে পারেন বাট না চাইলে সমস্যা নাই।
তো দিয়ে এখন আমি খুব সুন্দর করে পটলটা মেখে নেব। এরকম করে মেখে 5 থেকে 10 মিনিট রেখে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, তারপরে ভেজে নিতে হবে। তো আমি যেভাবে ভাজি এটা একটু মানে ভিন্ন, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে অবশ্যই ভালো লাগবে এবং এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইটা গরম হয়ে আসছে, এর ভেতরে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিব, দিয়ে পটলটা ভেজে নেব। আর পটলটা ভাজতে এই যে একদম সিস্টেমটা একটু আলাদা, এরকম করে ভেজে নেব, একদম মাছ ভাজা বা চপ ভাজি এরকম করে করে সেরকম করে পটলটা আমি এরকম করে দিব, দিয়ে খুব লো আঁচে আমি ভাজবো। এটাতে কোনো মতে জোরে জাল দেওয়া যাবে না, জালটা যখন বেশি আঁচে আসবে তাহলে উপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরে কুক হবে না, এই কারণে খুব আস্তে জাল দিয়ে একটু চেপে চেপে ধরতে হবে। চেপে ধরলে পরে ভেতর থেকে রস বের হয়ে আসবে এবং খুব ভালোভাবে সেদ্ধ হবে। এখন একটু চেপে ধরে উল্টিয়ে দিতে হবে। আর এটা আমি 2-3 বার উল্টা দিছি, একবার উল্টা দিলে হবে না, 2-3 বার উল্টা দিয়ে 2-5টা যেরকম মনের মতো করে ভেজে নেওয়া দরকার ততটা ভেজে নিতে হবে। তো আমার উল্টানো হয়ে গেছে, এখন অপর পৃষ্ঠা হবে। এই অবস্থা তো আমি আরও একবার চেপে চেপে দেবো, যতটা চেপে দেবো তত ভেতর থেকে রসটা বের হয়ে আসবে। আর এরকম করে পটল ভাজলে দেখতে অনেক সুন্দর লাগে। আমার পটল ভাজি হয়ে গেছে, এতো পরিবেশন করে দিলাম, অনেক কালারফুল হয় দেখতে, পরিবেশন বা সার্ভ করা কোনো কিছু সাজিয়ে দেওয়ার জন্য খুব বেটার। আর আমার ইলিশ ভাপা তো ওদিকে রাইস কুকারে হচ্ছে, ওটাও হয়ে গেছে, ওটাও আমি দেখে দেবো। এতো আমার ইলিশ ভাপা হয়ে গেছে, আমার আজকে ইলিশ ভাপা সাথে পটলের ভাজি, এটা দিয়ে আমাদের আজকে দুপুরে খাওয়া হবে। তো আপনাদেরকে আবারও বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো মন্দ সব কিছুই কমেন্টে জানাতে পারেন, কোনো ব্যাপার না, যেটাই বলতে চান মন খুলে বলতে পারেন, কোনো সমস্যা নাই, আমি সব কিছু মানে গ্রহণ করে নেব, এরকম ক্ষমতা রাখি, ভালো মন্দ যেটাই হোক। আর অবশ্যই আপনারা পাশে থাকবেন, আপনারাই এই পথের সবচেয়ে বড় সঙ্গী। আর ভালো ভালো সহজ সহজ রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আজকে আর আমার ব্লগটি বাড়াবো না, দুপুরে অবধি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওইটা মাছের চরচড়ি ছিল, ওইটা আমি আজকে রান্না শেয়ার করিনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।